টেক বাংলা বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের বিষয় সিমেন্টের খুঁটি বা পিলার তৈরির ব্যবসা। সামর্থ্যের মধ্যে পছন্দের বিভাগ থেকে খুঁজে নিন ব্যবসার আইডিয়া। লক্ষ্য স্থির করুন বিনিয়োগের ওপর মুনাফা পাওয়ার সম্ভাবনায়। জানুন উৎপাদনের প্রক্রিয়া এবং পণ্যের বাজারজাতকরণ সম্পর্কে। আর্থিক সংকটে বসে থাকা আর নয়, এখন থেকে নিজের ভাগ্য নয়ে কাজ করুন, হয়ে উঠুন নিজেই নিজের বস। সিমেন্টের খুঁটি বা পিলার তৈরি। সম্ভাব্য পুঁজি 50,000 টাকা থেকে 1,00,000 টাকা পর্যন্ত। সম্ভাব্য লাভ মাসে 30,000 থেকে 35,000 টাকা আয় করা সম্ভব। প্রস্তুত প্রণালী স্টিলের তৈরি ফরমায় রড ও রডের রিং বাইন্ডিং তার দিয়ে বেঁধে দিতে হবে। এরপর কংক্রিটের সাথে সিমেন্টে বালি ও পানি মিশিয়ে ঢালতে হবে। 10 থেকে 15 মিনিটে জমাট বেঁধে যাওয়ার পর ফর্মা খুলে রোদে দিয়ে শুকিয়ে নিলেই প্রস্তুত হলো সিমেন্টের পিলার। বাজারজাতকরণ। সাধারণত পিলার বা খুঁটির ক্রেতারা নিজেরাই কিনে নিয়ে যান, প্রতিদিনই এর বিক্রি হয়তো হয় না, আবার কোনো দিন হয়তো একসাথে 50টা বিক্রি হয়। শীত ও গ্রীষ্মকালে এর চাহিদা বেশি, এ সময় মানুষ শীতের হাত থেকে বাঁচতে, আবার কালবৈশাখী ঝড়ের হাত থেকে বাঁচতে ঘরের মেরামত করে থাকেন। চিন্তার কোনো কিছু নেই, অন্য সময়ে এর চাহিদা আছে। যোগ্যতা। বিশেষ কোনো যোগ্যতার প্রয়োজন নেই, দক্ষ রাজমিস্ত্রির সাথে 2 থেকে 5 দিন কাজ করলেই বিষয়টি শিখে নেওয়া যায়। তো এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।